খেতি করে এতিয়া তেওঁৰ পৰিয়াল পোহপাল দিব নোৱাৰে। দায়ী কোন? দায়ী হৈছে সরকারের নীতি। কি নীতি? অসমত বেশিরভাগ পরিয়ালর খেতির পরিমাণ মাটির পরিমাণ অলপ অলপ। এই অলপ মাটির যদি তেওঁ খেতি করার কারণে বেশি দামত বীজ কিনিব লগা হয়, বেশি দামত যদি তেওঁ সার কিনিব লগা হয়, বেশি দামত যদি তেওঁ ট্রেক্টর ব্যবহার করিব লগা হয়, তেনেহলে সেই খেতি করার পাছত তেওঁ যেতিয়া ধান বজারলৈ নিব তেতিয়া তার উপযুক্ত দাম তেওঁলোকে নাপায়। আমার দীর্ঘদিনের দাবি, আমি কেবল সরকারের সমালোচনা নকরো, বহুতে কয় বাওপন্থী দলবিলাকে কেবল গালি পারে, নহয়, আমি বাওপন্থী দলবিলাকে সমাধানের রাস্তাটো লগেলগে দেখাই দিম। আমি কৈছো প্রতিটো পঞ্চায়েতত অসমত, অসম যেহেতু ধানের খেতির রাজ্য, প্রতিটো পঞ্চায়েতত এটা এটা সরকারি ধান সংগ্রহ কেন্দ্র স্থাপন করো, যত খেতিয়কে ব্যাপারী ইচ্ছা মতে নহয় সরকারে নির্ধারণ করা দামত তেওঁ ধান খেলি বিক্রি করব পাৰিব। এখন সরকার এই কামটো করা নাই, এফালে খেতিয়কর খরচ বাড়িছে, আনফালে তেওঁ ধানের দাম নাপায়, সরিয়হর দাম নাপায়, মরাপাটর দাম নাপায়, তাহলে কি করব? দলে দলে যুবক যুবতী সকলে বাহিরের রাজ্যলৈ গৈছে, যাতে ঘরখন কিভাবে চলাব পারে, মাক দেউতাকক এৰি বিয়া বাৰু কৰা সকলে পৰিয়াল এৰি তেওঁলোকে বাহিৰত থাকিবলৈ বাধ্য হৈছে। এইটো হৈছে আমাৰ বৰ্তমান পৰিস্থিতি। আৰু শ্ৰমিকসকল, এতিয়া বাগানৰ শ্ৰমিকবিলাক বিজেপিৰ একেবাৰে আদৰৰ কুটুম। কিয়? কাৰণ বাগানৰ ভোট নহলে বিজেপি জিকিব নোৱাৰে। বিজেপিৰ অংগ চিধা, তেওঁলোক মুছলমান বিৰোধী, মুসলমান কিছু মানুষ জোর জবরদস্তি প্রলোভন দি ভাবুকি দি ভোট লয়, সেটা বেলেগ কথা। সাধারণ মানুষে জানে যে এই দলটো আমার বিরোধী। অসমত 100 জন মানুষের ভিতর 35 জন মানুষ মুসলমান, তাহলে তেওঁলোকৰ ভোট বাদ দি যদি বিজেপি জিকিব লাগে কার উপর নির্ভর করব লাগিব? বাগানের ভোট নাপালে বিজেপি জয়ী হব নোৱাৰে। গতিকে তেওঁলোকৰ লক্ষ্যটো কি? লক্ষ্যটো হল কিছু দালাল কিনি লওয়া। এই কারণে শ্রমিক সংগঠন যে আছিল আইএনটিইউসি কংগ্রেসের নেতৃত্ব, তার নেতাবিলাক তেওঁলোকে নেতৃত্বর পদবিলাক তেওঁলোকে কিনি লব ধরেছে, দখল করব ধরেছে। আর বাগানবিলাকতে কিছু দালাল সৃষ্টি করে যাতে ভোটকিটা আদায় করিও পারে তার ব্যবস্থাটো তেওঁলোকে করেছে। কিন্তু সাধারণ বাগানবিলাকত শ্রমিকর স্বার্থ, আজি বাগানবিলাকত শ্রমিক যিমান তাতকৈ নিবনুৱা যুবকৰ সংখ্যা বহুত বেছি। আজি 50 বছৰ আগৰ বাগানৰ নাই, এই বাগানবিলাকত যিমান মানুহে শ্রমিক তাকো স্থায়ী শ্রমিক হিসেবে কাম করে তাতকৈ কাম নোপোৱা যুবকৰ সংখ্যা বহুত বেছি। তেওঁলোকৰ কাৰণে কি আছে? অসমত এটা জনগোষ্ঠী আছে যিটো জনগোষ্ঠীৰ হাতত মাটি নাই, এই চাহ শ্রমিকসকল। এই যে জন্মৰ প্ৰজন্মৰ পাছত প্ৰজন্ম বাগানত তেওঁলোক আছে, তেওঁলোকৰ যদি কাম নাইকিয়া হয়, তেওঁলোকৰ পৰিয়ালৰ কাৰো যদি বাগানত কাম নাথাকে, তেতিয়া তেওঁলোক ক'ত থাকিব? খেতি কৰাৰ মাটি বাদ দিয়ক, থকাৰ মাটিখিনি পৰ্যন্ত নাই। এই বিজেপি চৰকাৰ, তেওঁলোকক দাবী কৰা হৈছিল যে কংগ্ৰেছে যি কাম নকৰিলে বাগানের শ্রমিকসকলে যাতে অন্তত ভেটি মাটিখিনি পায় তার কারণে ব্যবস্থা করা হোক, কেউ নোৱাৰে? বাগানবিলাকে বহু উপরঞ্চি মাটি দখল করে আছে। আমি এবার এই যোরহাট জেলার যেবিলাক বাগান আছে তেওঁলোকে কিমান উপরঞ্চি মাটি দখল করে আছে সেই হিসাব আমি লৈছিলো। শ বিঘা মাটি উপরঞ্চি বাগানবিলাকে দখল করে আছে, এই মাটি কিয় শ্রমিকবিলাকৰ মাজত বিতরণ করব নোৱাৰে? এই কাম তেওঁলোকে নকৰে, তেওঁলোকে দালাল সৃষ্টি করে কেবল শ্রমিকসকলক আধুয়া পাৰি। আজি বাগানবিলাকত শিক্ষার অবস্থা কি? এটা সময়ত আমি নামনি অসমত দেখিছিলো যে যিবিলাক মুসলমান মানুহ, যাক আমি মিয়া বুলি হাহু, এই মুসলমান মানুহবিলাকৰ মাজত এটা শিক্ষাৰ জাগৰণ আহিছিল, নিজে স্কুল
পাতিছে, এই যে ভেনচার স্কুল, আপনি খবর লোক বেশিরভাগ ভেনচার স্কুল এই এই সংখ্যালঘু অঞ্চলবিল নামনি নিজে স্কুল পাতিছে, নিজে শিক্ষক হয়েছে, হয়ে পেলায় শিক্ষা আগবাই দিয়েছে। এটা আমি শুনেছো দেখিছো, এটা বাগানবিল শিক্ষার কারণে লড়া ছাড়ি কি হাবিয়াস, তার কারণে শিক্ষক নিযুক্তি দিছে, তার কারণে বাগানবিল নতুন স্কুল পতার ব্যবস্থা গ্রহণ করেছে। গতি শ্রমিকর কারণে যদি কাম নকরে, খেতিয়কর কারণে যদি কাম নকরে, তাহলে সরকার কোন কার? সাধারণ যা ব্যবসায়ী, এই সাধারণ ব্যবসায়ী সকলে নরেন্দ্র মোদীর মুখর ফালে চাই দুবারকে ভোট দিলে, এবার হয়েছে আগর ভোট নাই। এই যে ক্ষুদ্র ব্যবসায়ী সকল কিয় ভাবিছিল যে নরেন্দ্র মোদী গুজরাটি মানুষ, গুজরাটি মানুষে মুম্বাইর ব্যবসায় গুজরাটি আর সিন্ধি বিলাকে দখল করে আছে, মারাঠি মানুষে নয়। গতি গুজরাটি মানুষের ব্যবসায় বোলে ব্যাপার বাণিজ্য বোলে তেজত থাকে, এই কারণে মোদীক বিরাট পরিমাণে সমর্থন করেছিল। কি উপহার দিলে? এইখান সরকারের দিনত কোটি কোটি, লাখ লাখ নহয় কোটি কোটি ক্ষুদ্র ব্যবসায় ধ্বংস হয়ে গেছে। কিয়? কারণ সরকার হন ব্যবসায় মানে সাধারণ ব্যবসায়ী সরকার নহয়, এইখন সরকার হয়েছে কেইটামান ধনী ধনী ব্যবসায়ীর সরকার। এই আম্বানি, এই আদানি, এই নতুন নতুন কেজনমান ব্যবসায়ী ওলাইছে, তেওঁলোকৰ স্বার্থত সকলো নীতি গ্রহণ করেছে। আর এই সকল ব্যবসায়ী এতিয়া বেজির পৰা আরম্ভ করে এরোপ্লেনলৈকে সকলো ব্যবসায় তেওঁলোকৰ হাতত। গতি ক্ষুদ্র ব্যবসায় যি নীতি গ্রহণ করেছে, যি জিএসটি নীতি গ্রহণ করেছে, যি ধরনের কর তেওঁলোকে দিব লাগে, পুলিশের যেমন অত্যাচার, কর ব্যবসায়ী কর বিষয়া সকলের।